মুম্বাই অভিনেতা সোনু সুদের দফতরে আয়কর অভিযান। মুম্বাই একসঙ্গে সোনু সুদের ছটি দফতরে আয়কর অভিযান। কর ফাঁকির অভিযোগে অভিযান, খবর আয়কর দফতর সূত্রে। আয়কর অভিযানে তীব্র নিন্দা অরবিন্দ কেজরিওয়াল। এবার কি ইডির তল্লাশি, বলতে হবে বিজেপিকে। সোনু সুদের দফতরে আয়কর অভিযান নিয়ে টুইট মহুয়া মৈত্রেরও। মুম্বাই অভিনেতা সোনু সুদের দফতরে আয়কর অভিযান, একসঙ্গে সোনু সুদের ছটি দফতরে আয়কর অভিযান চলে। কর ফাঁকির অভিযোগে অভিযান চলেছে, এমনই খবর আয়কর দফতর সূত্রে। আর এই আয়কর অভিযানে তীব্র নিন্দায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার কি ইডির তল্লাশি, বলতে হবে বিজেপিকে। সোনু সুদের দফতরে আয়কর অভিযান নিয়ে এমনই টুইট করেছেন তিনি। অন্যদিকে আয়কর অভিযান নিয়ে টুইট করেছেন মহুয়া মৈত্র। আর এবার নজর ত্রিপুরায়। ত্রিপুরায় আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চিকিৎসার জন্য আগরতলা থেকে নিয়ে আসা হলো কলকাতায়। তৃণমূলে যোগ দিতে চাওয়ায় হামলা বিজেপির, অভিযোগ সুদীপ দেবের। চিকিৎসকের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। ত্রিপুরায় আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চিকিৎসার জন্য আগরতলা থেকে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। আমি তৃণমূল কংগ্রেসটা করব। আমি ব্যক্তিগতভাবেও আমি মমতা বানার্জিকে ভালোবাসি, আমি নরেন্দ্র মোদীকেও ভালোবাসি ব্যক্তিগতভাবে। কিন্তু ত্রিপুরার বিপ্লব দেব আমি কিন্তু রাজনীতিতে কখনো নামিনি, সঙ্গই করেছি। কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব, উনি ত্রিপুরা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমাদের লোকগুলিকে শুধু মারছে, যারা 2018-কে আমরা সিপিএমকে ঘটিয়ে আমরা বিজেপিকে ক্ষমতায় এনেছিলাম, আমরা এনেছিলাম, কিন্তু আমাদেরকে কেন মারা হচ্ছে? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।